বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রোতা দর্শক, আপনাদের জন্য আজকে একটি অস্থির বিরুনি এসেছি। আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি, আমাদের মোবাইলে যখন ইনকামিং কল আসে তখন কিন্তু একটি রিংটোন বেজে ওঠে। তো এই রিংটোনগুলো সাধারণত ফোন কোম্পানি ডিফল্ট আকারে দিয়ে থাকে। এই রিংটোনগুলাই কিন্তু আমরা ব্যবহার করি। তাছাড়া আমরা অনলাইন থেকে কিছু রিংটোন আমরা ডাউনলোড করে ব্যবহার করি। এখন যদি আপনার নিজের নামে কোনো রিংটোন তৈরি করতে পারেন তাহলে বিষয়টি কেমন হয়? নিশ্চয় অনেক ইন্টারেস্টিং। সো আজকে কিভাবে নিজের নামে কিংবা আপনার মতো করে কাস্টমাইজ করে রিংটোন তৈরি করবেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। অর্থাৎ আপনার নামে কিংবা আপনার মনের মতো করে কিভাবে রিংটোন তৈরি করবেন, আর আপনার মোবাইলে যখন ফোন আসবে আপনার বানানো কিংবা আপনার তৈরিকৃত রিংটোনটি কিন্তু বেজে উঠবে। তাহলে বিষয়টি অত্যন্ত মজাদার। তাহলে চলুন শুরু করি আজকে কিভাবে এই কাজটি করতে পারি। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যারা ইতিপূর্বে কাজটি করে ফেলছেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করি আজকে কীভাবে এই কাজটি করতে পারি। প্রথমে আমি আমার মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। এক্ষেত্রে গুগল ক্রোম ব্রাউজারটি সুইটেবল, সো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ট্যাপ করে ওপেন করে নিলাম। তো ব্রাউজারের সার্চ অপশনে আমি লিখব FDMR স্পেস পার্টি PARTY। দেখতে পাচ্ছেন FDMR পার্টি লেখার পরে আমি সার্চে ক্লিক করব। দেখতে পাচ্ছেন সার্চ করার পর কিন্তু বেশ কিছু লিঙ্ক আসছে। এখান থেকে প্রথম যে লিঙ্কটি FDMR.party এটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করার পর কিন্তু আমরা লিঙ্কের মূল হোম পেজে প্রবেশ করতে পেরেছি। দেখতে পাচ্ছেন লেখা আছে লেটেস্ট রিংটোন আপলোড, নেম রিংটোন মেকার, SMS রিংটোন মেকার, DJ রিংটোন মেকার। আপনি ইচ্ছা করলে DJ রিংটোনও এখান থেকে তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু আমার নাম দিয়ে আমি তৈরি করতে চাচ্ছি, সো আমি নেম রিংটোন মেকার একটি অপশন আছে দেখতে পাচ্ছেন, আমি এটাতে একটি ট্যাপ করে দিব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমি যেহেতু বাংলায় করতে চাচ্ছি, প্রথমে আমি ল্যাঙ্গুয়েজটি বাংলা করে দিব। এখানে ট্যাপ করলে ইংলিশ আছে, ইংলিশ থেকে আমরা বেঙ্গলি সিলেক্ট করে দিব। বেঙ্গলি সিলেক্ট করা কমপ্লিট। তারপর আমি এখানে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমি এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেশ অনেকগুলি মিউজিক দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক। অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজা অবস্থায় কিন্তু আপনার নামটি বলবে। এখানে বেশ কিছু মিউজিক শো করছে, আরও মিউজিক আছে। এটা দেখতে চাইলে শো মোর রিংটোন নিচের অপশনটিতে আমি একটি ট্যাপ করে দিব। ট্যাপ করার পর বেশ অনেক রিংটোন এখানে আছে। তো এই রিংটোনগুলো আপনি আপনার পছন্দ মতো আপনি বাজিয়ে দেখে নেবেন কোনটি আপনার পছন্দ। তো ঠিক বাঁ পাশে দেখতে পাচ্ছেন প্লে বাটন আছে, প্রত্যেকটা প্লে বাটনে আপনি দেখে দেখে নেবেন রিংটোনটি আপনার পছন্দ ঠিক সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি একটি বাজিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এই বাম পাশে প্লে বাটন আছে, এটাতে যদি ট্যাপ করি রিংটোনটা কিন্তু বেজে উঠছে। দেখতে পাচ্ছেন এগুলি রিংটোন। তো আমি পছন্দ করে একটু নিয়ে নিলাম। তো আমি তিন নম্বর যে রিংটোনটি সেটি পছন্দ করে আমি সিলেক্ট করব। এই জন্য ঠিক ডান পাশে একটি প্লাস চিহ্ন আছে, আমি প্লাস চিহ্ন তো আমি ক্লিক করে দেব। ক্লিক করার পরে উপর নেক্সটে একটি বাটন আসছে, আমি নেক্সটে ট্যাপ করে দেব। ট্যাপ করার পর সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিকের গড়ে কিন্তু আমার তিন নম্বর মিউজিকটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে। এখন মূল কাজ হলো আমার নাম, অর্থাৎ রিংটোনে আমার নামটা বলবে। এই জন্য পাশে দেখতে পাচ্ছেন ইউর নেম নামে একটি অপশন আছে, এখানে এন্টার নেম হিয়ার এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমার নামটা দিব। তো আমার কিবোর্ডটা আমি বাংলা করে নিতে চাচ্ছি, বাংলাতে আমার নামটা আমি লিখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার নাম কিন্তু বাংলা লেখা হয়ে গেছে। তারপর সিলেক্ট মেসেজ আফটার ইউর নেম, অর্থাৎ আপনার নাম বলার পর কি বলবে। ঠিক নিচে আমি যদি ট্যাপ করি, ট্যাপ করার পর বেশ কিছু অপশন আছে। ফোনটি পিক আপ করুন, কেউ আপনাকে ফোন করেছে, তোমার একটা ফোন আছে, আপনার ফোন বেজে উঠেছে। তারপর এর ভিতর যদি আপনার পছন্দ না হয় ঠিক আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন, এটাতে ক্লিক করলে নতুন অপশন আসছে। ঠিক এরকমভাবে আপনার মতো আপনি মেসেজ এখানে তৈরি করতে পারবেন, অর্থাৎ সেন্টেন্সটা বাক্যটা আপনি তৈরি করতে পারবেন। তো আমার যেহেতু এখানে আমার পছন্দ হয়ে গেছে, সো আমি এখানে ক্লিক করে আপনার ফোন বেজে উঠেছে এই রেডিও বাটনটি আমি সিলেক্ট করে দিব। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে কাজ কমপ্লিট। তো পাশে ক্রিয়েট নামে একটি অপশন আছে, আমি ক্রিয়েটে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর কিন্তু আমার অলরেডি এটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 100% হয়ে গেছে আমার রিংটোন কিন্তু অলরেডি বানানো হয়ে গেছে। তো পাশে দেখতে পাচ্ছেন প্লে একটি বাটন আছে, আপনার রিংটোনটি কীরকম তৈরি হয়েছে
এটি দেখার জন্য পাশের প্লে বাটনে একটু প্রেস করে দেখে নিন আপনার রিংটোনটি বাজতে কেমন লাগে। যেহেতু আমার রিংটোনটি বানানো কমপ্লিট এবং প্লে করে দেখেছি, দেখতে পাচ্ছেন কীরকম দেখা যায়, তো আমি এখন রিংটোনটি আমি ডাউনলোড করে আমার ফোনে রেখে দেবো। এই জন্য পাশে লাল কালারের ডাউনলোড একটি অপশন আছে, আমি ডাউনলোডে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু রিংটোনটি ডাউনলোড অলরেডি হয়ে গেছে, তো আমি এটা ওপেন করে নিব। ওপেন করার পর কিন্তু আমার ইন্টারনাল স্টোরেজে এটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা যেরকমভাবে অন্যান্য রিংটোন সেট করি, সেমভাবে আমরা এখান থেকে আমাদের এই রিংটোনটি কিন্তু আমরা সেট করে নিতে পারি আমাদের মোবাইলে। তো আমরা কিন্তু এরকমভাবে আমাদের নিজের মতো রিংটোন বানাতে পারি এবং ইনকামিং কল আসলে কিন্তু আপনার নাম বলে ফোনটি বেজে উঠবে। তাহলে বিষয়টি কিন্তু অত্যন্ত চমৎকার। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো এরকম টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।